শতাব্দী রায় এমপি সে দিল্লি গেলে অসুবিধা কি আছে? শতাব্দী রায় এমপি ওনার যে ফেসবুক পেজ আছে ফ্যান ক্লাবে সেখানে উনি বিতর্কিত মন্তব্য করায় হচ্ছে। দেখুন কোনটা আপনার কাছে বিতর্কিত আমার কাছে সেটা বিতর্কিত নাও হতে পারে। ব্যক্তিগত অনুভব হতে পারে কিন্তু আমাদের দল একটা ডিসিপ্লিন দল, আমরা সবাই মিলে এই দলে আছি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই ভালো আছি এবং সবাই ভালো থাকে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দল তৈরি করেছিলেন সেদিন কোনো নেতা মমতা ব্যানার্জির পাশে ছিলেন না, কর্মীরা ছিলেন। সেদিনের পোস্টার মারা কর্মীর নাম ফিরাদ হাকিম, আজকে যাকে মমতা ব্যানার্জি নেতা তৈরি করেছে। সুতরাং কর্মীদের মধ্যে দিয়েই নেতৃত্ব হবে, আর আমাদের কর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ। নেতারা ভোটে জিততে আসছেন কিন্তু কর্মীরা, তারা পোস্টার মেরে বাড়ি বাড়ি সার্ভিস দিয়ে হাসপাতালে লোককে ভর্তি করে কারো শ্মশান যাত্রী হয়ে কর্মীরা এই ভোটারদের তৈরি করেন, সেই ভোটটা পান। সুতরাং যারা এই যে ভোট পাওয়ার পরে অন্য দলে যান না, তারা দলের সাথে না কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেন। সেটা কে আমি চিনি না, ওনাকে আমি চিনি না।